হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি ব্যোমকেশ এবং পিঞ্জরাপোল এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা 7th April 2023 হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে। এপিসোড হলো চারটি এপিসোড, একটা এপিসোড ডিউরেশন অলমোস্ট 28 মিনিট থেকে 30 মিনিটসের মধ্যে ঘোরাঘুরি করেছে। এবং টোটাল চারটি এপিসোডের ডিউরেশনের কথা যদি আমি বলি, তাহলে 2 ঘন্টা 22 মিনিট প্লাস। ডিরেক্টেড বাই সুদীপ্ত রায়, স্ক্রিন প্লে স্টোরিতে লিখেছেন আমার প্রতীক দত্ত। এবং এখানে লিড কাস্টে যারা রয়েছে, অনেকেই রয়েছে, প্রত্যেকের নাম আমি বলছি না, কিন্তু একদম শুরুর দিকে যারা রয়েছে তাদের কথা একদম বলছি। অনির্বাণ ভট্টাচার্যা, তো তিনি ব্যোমকেশের ভূমিকা অভিনয় করছেন। সত্যপতির ভূমিকা অভিনয় করছেন রিদিমা ঘোষ। ভাস্বর চ্যাটার্জি রয়েছে এখানে অজিতের ভূমিকা। এছাড়া রয়েছে অনুষ্কা চক্রবর্তী, বুদ্ধদেব দাস, কৌশিকী হাফিজি, সম্পূর্ণা মণ্ডল সহ আরও অনেকে। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। তা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা যারা পড়েছেন, বা চিড়িয়াখানা মুভিটা যারা দেখেছেন, অথবা চিড়িয়াখানার উপর বেস করে কিন্তু পরে আবারও কিন্তু আর একটা মুভি হয়েছিল ব্যোমকেশকে নিয়ে, সেই মুভিটাও যারা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই যে ব্যোমকেশ ও পিঞ্জরাপোল এই যে স্টোরিটার মূল বক্তব্যটা কী, এবং কে খুন করেন, এবং ব্যোমকেশ কী করে সেই খুনিকে ধরে ফেলেন, এবং কতটা ব্যোমকেশ তার মস্তিষ্ককে কাজে লাগিয়েছেন, এবং কীভাবে কীভাবে জিনিসগুলো ঘটেছে, সেই গোলাপ কলোনির নামই বা কেন, সেই গোলাপ কলোনির যে মালিক সে কেন খুন হয়, এছাড়া আরও একজন কিন্তু খুন হয়, তাকে কেন খুন হতে হয়, অনেক অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু লুকিয়ে আছে কিন্তু এই ব্যোমকেশ ও পিঞ্জরাপোলের মাধ্যমে। তাই শুরুতেই একটা কথা আমাকে এই কারণেই বলতে হবে, এর আগে আমি ব্যোমকেশের 7টা সিজন দেখেছি, এটা সিজন নাম্বার 8। 7টা সিজনের থেকে এই ব্যোমকেশ কিন্তু অনেক অনেক আলাদা, এবং অনেক স্মার্ট প্রেজেন্টেশন বলতেই হবে। এখানে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দুর্দান্ত রকমের। একটা অ্যাঙ্গেলের কথা বলতেই হবে, যেখানে যেই সে গোলাপ কলোনি যিনি মেন মালিক, তিনি এখানে আসে ব্যোমকেশকে একটা তদন্তে তিনি ভার দেন, এবং ব্যোমকেশ এবং তিনি এই যে দুটো ক্যারেক্টার কথা যখন বলছে, তখন এমন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে সেটাকে দেখানো হয় যে খুব শর্ট অ্যাঙ্গেলটা, কিন্তু সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। একটা ব্লুইশ এবং একটা দেখবেন ব্ল্যাক ধরনের এই দুটো কালার কিন্তু সবসময় এই কালার প্যালেটগুলোকে ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। বিভিন্ন ধরনের প্রপস রয়েছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। এবং এর আগে আপনারা যদি দেখে থাকেন যে চিড়িয়াখানার উপর বেশ করে যে আর একটা যে মুভি হয়েছিল, সেই মুভিটার কথা বলছি, সেখানে যেভাবে জিনিসগুলোকে দেখানো হয়েছে একদম পুরোপুরিভাবে এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু জিনিসটাকে বানানো হয়েছে, এবং যার জন্য কী হয়েছে দেখতে ভালো লাগছে। হইচইয়ের কাজ আমি বারবার বলে আসছি যে হইচইয়ের কাজ কিন্তু তারা কিন্তু মাঝে মাঝে খুব ভালো ভালো কাজ করে, খুব বাজে বাজে কাজও করে, কিন্তু তারপরে আমি বলবো যে এই যে ব্যোমকেশের যে আটটা সিজন কিন্তু বেরিয়েছে, কোনো সিজনে কিন্তু কোনো অংশে কারো থেকে কম নয়। এবং এই ব্যোমকেশ সিরিজ কিন্তু হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মকে কিন্তু একটা অন্য মাত্রায় এগিয়ে নিয়ে গেছে, কারণ ব্যোমকেশের কিন্তু ফ্যান ফলোয়ার্স কিন্তু প্রচুর। এবং অনির্বাণ ভট্টাচার্য এখানে ট্রিমেন্ডাস রকমের তিনি ভালো অভিনয় করেছেন, যদিও সত্যবতী এবং অজিতকে আমার একদমই ভালো লাগেনি, তাদের এই যে রিপ্লেসমেন্টটা আমার একদমই ভালো লাগেনি, তাদের অভিনয় নিয়ে আমি কোনো কথা বলবো, তারা যতটুকু স্ক্রিনে এসছে মোটামুটি তাদের মতো সেই ক্যারেক্টার দুটোর মধ্যে ঢুকে গেছেন, কিন্তু তারপরে আমি বলবো যে এই রিপ্লেসমেন্টটা আমার অ্যাটলিস্ট পার্সোনালি বলছি ভালো লাগেনি। আগে যারা ছিলেন তারাই কিন্তু ফার হয়তোবা বেটার ছিলেন, অ্যাটলিস্ট আমার সেটাই মনে হয়। যাই হোক, আমি আবার যদি স্টোরিতে ঢুকে যাই, এবং এই যে ব্যোমকেশ যেভাবে সেই তদন্তের মধ্যে ঢুকছে, এবং সে যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়িতে গিয়ে প্রত্যেকে যে কোশ্চেনগুলো করছে, সেই জিনিসগুলো সেই ক্যারেক্টারগুলোর সাথে বসা, সেই তাদের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা, সেই জিনিসটা খুব ভালো লাগছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এত নিখুঁতভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যার জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবং যারা এখানে রয়েছে এমন বেশ কিছু আমি মানে নিউ ফেস পেলাম, যারা কিন্তু এখানে যখন স্ক্রিনে এসছেন তারা তাদের মতো করে যথেষ্ট ভালো চেষ্টা করেছেন, যার জন্য কী হয়েছে এই সিরিজটা দেখতে ভালো লেগেছে। একটা কথাই শুধু বলবো যে রিসেন্টলি আমি বেশ কয়েক মাস ধরে দেখছি যে একটা সিরিজ কখনো গোটা আসছে না, হাফ হাফ করে আসছে, অথবা ধরুন প্রথম চারটি এপিসোড আমি রিলিজ করে স্ট্রিম করলাম, পরে আবার কিছুদিন পর কিছু আবার কটা আমি এপিসোড স্ট্রিম করলে তারপরে তো আপনি তো গোটাটা দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু হওয়া একদমই কাম্য নয়। এই রিজনটা আমি কেন আমি এখনও সেটা বুঝে উঠতে পারছি না। যদি কোনো অডিয়েন্স
বা কোনো সাবস্ক্রাইবার যদি জেনে থাকেন, প্লিজ আমাকে এই ভিডিওর একদম নিচে আমাকে কমেন্ট করে অবশ্যই আপনার লিখে জানাতে পারেন। কারণ আমি বারবার বলে আসছি, আপনি যখন এই যে ব্যোমকেশের আপনি চারটে এপিসোড দেখা আপনি শেষ করলেন, একদম ফোর্থ এপিসোডের শেষে কিন্তু একটা হুক পয়েন্ট রয়ে গেল যে হ্যাঁ এরপরে কী কী করে মানে এই প্রবলেমটা সলভ করছেন ব্যোমকেশ, সেটা তো অবশ্যই আপনি জানতে পারছেন। কিন্তু এই যে গ্যাপটা, তার মধ্যে আপনি অনেক ওয়েব সিরিজ দেখবেন, নিশ্চয়ই অনেক মুভি দেখবেন, দেখতে দেখতে কী হবে ফার্স্ট একটি এপিসোডে আপনি কী দেখেছিলেন সেটা কিন্তু অনেকটা কিন্তু আপনার মাইন্ড থেকে আপনার আপনার মাথা থেকে জিনিসটা উড়ে যাবে, যে আপনাকে আবার রিক্যাপটা করতে হবে যে হ্যাঁ হয়েছে ওটির প্ল্যাটফর্মে গিয়ে আবার চারটি এপিসোড আমি আবার দেখেনি। না দেখলে পরে আপনি কিন্তু কানেক্ট করা আপনার পক্ষে কিন্তু খুব মুশকিল। এমন অনেক অডিয়েন্সই রয়েছে যারা এখন অবধি ব্যোমকেশ ও পিঞ্জরাপোল দেখে উঠতে পারে না, বা দেখেছেন বা চিড়িয়াখানাটা পড়েননি, চিড়িয়াখানার স্টোরিটা তারা জানে না যে কী করে ব্যোমকেশ মিস্ট্রিটা সলভ করেছিল। এবং এটা কিন্তু ব্যোমকেশ মানে ওয়ান অফ দ্য কিন্তু স্ট্রংগেস্ট একটা কিন্তু প্রবলেম ছিল, কারণ এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এখানে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে থেকে বার করে নিয়ে একটা সেই প্রবলেমটাকে সলভ করা, সেই মিস্ট্রিটাকে সলভ করা, সেটা কিন্তু এক কথায় কিন্তু অসা মানে খুবই কিন্তু কঠিন একটা কাজ। তো আমি সেদিক থেকেই বলবো যে আপনারা যদি এটা দেখেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই ব্যোমকেশ এই প্রবলেমটা সলভ করছে। আমি সরাসরি আবার সেই জায়গা থেকে আমি একটু করে বেরিয়ে যাচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু কখনোই কাম্য নয়। তো আমি তারপরও বলবো যে আপনারা চেষ্টা করুন মোটামুটি ব্যোমকেশ এবং পিঞ্জরাপোল এই এই সিরিজটা দেখার, কারণ ব্যোমকেশ কিন্তু আমাদের কিন্তু বাঙালি সত্তায় কিন্তু রীতিমতো তিনি বসে গেছে। এবং অনির্বাণ ভট্টাচার্য সে তার মানে এত সুন্দরভাবে তিনি ব্যোমকেশটাকে আত্মস্থ করেছেন, ব্যোমকেশ তাকে না সরি ব্যোমকেশ বক্সীকে আত্মস্থ করেছেন, যার জন্য কিন্তু দেখতে ভালো লাগছে। এবং অনির্বাণ ভট্টাচার্য তার অভিনয় নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কথা হবে না, তিনি নিখুঁতভাবে কিন্তু তিনি অভিনয় করার সবসময় চেষ্টা করেন। এবং এখানেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে, তিনি কিন্তু চেষ্টা করেছেন একটা ভালো ভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার। তা আমি আর বেশি কিছু বলবো না, কারণ এটা যদিও একটা মিস্ট্রি, একটা মার্ডার মিস্ট্রি সলভ, এবং ব্যোমকেশের প্রচুর প্রচুর ফলোয়ার্স রয়েছে। তো আমি নিজেও একজন ব্যোমকেশের অনেক বড় ভক্ত, সেদিক থেকে বলবো যে ব্যোমকেশ ও পিঞ্জরাপোল কিন্তু অন্য সাতটা যে সিরিজ রয়েছে তার থেকে কিন্তু ফার ফার বেটার লেগেছে। এবং আমার কিন্তু এই যে ডিজিটাল রয়েছেন সুদীপ্ত রয়, তার কাজ কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সে লাইটের কাজ বলুন, এডিটিংয়ের কাজ বলুন, সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু তিনি নিখুঁতভাবে কিন্তু নিয়ে গেছে। এবং তিনি যে ক্যাপ্টেন অফ দ্য শিপ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে ব্যোমকেশ এবং পিঞ্জরাপোল এই পুরো আপনি যেমন চারটি এপিসোড দেখবেন, তার এরপরে যখন এপিসোডগুলো আসবে নিশ্চয়ই আমি সেগুলো দেখে রিভিউ করব। এবং আপনারা যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে সোশ্যাল হ্যান্ডেলে আমি রয়েছি @ শোভন্স রিভিউ, ফেসবুকের আইডি, ইনস্টাগ্রামের আইডি, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং যারা এখনও ব্যোমকেশ ও পিঞ্জরাপোল যারা এখন দেখে উঠতে পারেন, প্লিজ হয়েছে ওটি প্ল্যাটফর্মে গিয়ে আপনার সেটা দেখুন। এবং যারা দেখে নিয়েছেন তাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এখন এই অবধি, টিল দ্য নেক্সট টাইম, টাটা।